বিজয় ছিনতাই হয়েছে, 10 কেন্দ্রেই ফলাফল কারচুপি করা হয়েছে, আমি আদালতে যাব, বললেন হিরো আলম। এদিকে গণফোরাম পিপলস পার্টির সঙ্গে বিএনপির বৈঠক আজ। জানাবো আবারও এমপি হব, কোনো ভুল নাই, সংসদে নজিবুল বশর। ব্রাহ্মণবাড়িয়া 2 ভোটের গোপন বুথে সাত্তারের পক্ষে ভূত। এদিকে পাতাল রেল নির্মাণের উদ্বোধন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে রূপগঞ্জের জনস্রোত। এবং সর্বশেষ জানাবো ঢাকায় আসছেন শোলেট, নজর থাকবে রোহিঙ্গা ইস্যুতে। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আমার বিজয় ছিনতাই হয়েছে, 10 কেন্দ্রে ফলাফল কারচুপি করা হয়েছে, আমি আদালতে যাব, বললেন হিরো আলম। ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে বগুড়া 4 এবং 6 আসনের উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, আমার বিজয় ছিনতাই করা হয়েছে, ফলাফলের বিরুদ্ধে আদালতে যাব। 10টি কেন্দ্রের ভোট গণনা বাদ দিয়েই ফলাফল দিয়েছে প্রশাসন। এই কেন্দ্রগুলোতে কত ভোট পেলাম তা জানানো হয়নি আমাকে। তিনি বলেন, আজ সারা বাংলাদেশ তাকিয়েছিল হিরো আলমের কী হবে, আমার গর্বে বুক ভরে গেছে। আজকে নির্বাচনে মনে হয়েছে আমি প্রধানমন্ত্রীর ভোট করলাম। ভোটের ফলাফল সবাই জানেন, আমাদের নন্দীগ্রামে যখন ফলাফল ঘোষণা করা হয় সেখানে 49টি কেন্দ্র, সবাই বলেছেন আমি পাশ করেছেন। ভোটাররাও ভোট দিয়েছেন, আমার এত ভোট গেল কই। নির্বাচন কর্মকর্তা 39টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা দিয়ে থেমে যান, এরপর সরাসরি বাকি 10 কেন্দ্রে তানসেন জয়ী বলে ঘোষণা দেন। এই 10 কেন্দ্রের ফলাফল কারচুপি করা হয়েছে। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ, বিজিবি ও র্যাব বলেছে আপনি জিতেছেন। ফলাফল ঘোষণা হওয়ার আগেই আওয়ামী লীগের লোকজন বলছে মশাল জিতে গেছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। আওয়ামী লীগের লোকজন আমাকে ভোট দিয়েছেন, দল নয়, আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন, ওই ভোটগুলো গেল কই। এই ফলাফল আমি মানি না। আলোচিত এই ইউটিউবার আরও বলেন, এসব অনিয়মের বিষয়ে এখনও কোনো লিখিত বা মৌখিক অভিযোগ দেয়নি, তবে ফলাফলের বিরুদ্ধে আদালতে যাব। আমার বিজয় ছিনতাই করা হয়েছে। 10টি কেন্দ্রের ভোট গণনা বাদ দিয়ে ফলাফল দিয়েছে প্রশাসন। এই কেন্দ্রগুলোতে কত ভোট পেলাম তা জানানো হয়নি আমাকে। হিরো আলম আরও অভিযোগ করেন, ভোটের পরিবেশ সুষ্ঠু দেখেছি কিন্তু ফলাফলের জায়গায় গণ্ডগোল করেছে, ফলাফল পাল্টে দিয়েছে, সদরের ভোট নিয়েও অভিযোগ রয়েছে। লাহেরি পাড়ায় আমার এজেন্টকে ঢুকতে দেয়নি, তানসেনের কোনো নামগন্ধই ছিল না, তাকে পাশ করানো হয়েছে। কিছু কিছু শিক্ষিত লোক আমাকে মেনে নিতে চায় না, তারা ভাবে আমি পাশ করলে দেশের সম্মান যাবে, অনেকের সম্মান যাবে। অফিসারদের লজ্জা যে হিরো আলমের স্যার বলে সম্বোধন করতে হবে, আমাকে জিততে দেওয়া হয়নি। আশরাফুল আলম অভিযোগ করে বলেন, মহাজোটের মশাল মার্কা কোনো কেন্দ্রে ভোট 500 পেলে আমি 28 ভোট পাওয়ার প্রশ্নই ওঠে না। শহরের মধ্যে আমি একটু আশঙ্কায় ছিলাম, এই কারণে বাসায় সংবাদ সম্মেলন করছি। গণফোরাম পিপলস পার্টির সঙ্গে বিএনপির বৈঠক আজ। বিএনপি লিয়াজো কমিটির সঙ্গে গণফোরাম ও পিপলস পার্টির বৈঠক হবে আজ। এ বৈঠকের নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে 4 ফেব্রুয়ারি সমাবেশ। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ নির্দলীয় সরকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বেগবান করার বিষয়ে এ বৈঠকে আলোচনা হবে, দলীয় সূত্রে এমন তথ্য জানা গেছে। আবারও এমপি হব, কোনো ভুল নাই, সংসদে নজিবুল বশর। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হবেন বলে জাতীয় সংসদে নিশ্চয়তা দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারি। তিনি বলেন, আগামী নির্বাচনে আজকের প্রধানমন্ত্রী যেমন আবারও প্রধানমন্ত্রী হবেন, আমিও তরিকত ফেডারেশনের পক্ষ থেকে এমপি হব, এই ব্যাপারে কোনো ভুল নাই। আগামী বছরের জানুয়ারি প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করে তিনি বলেন, ওই নির্বাচনে বিএনপি আসুক আর না আসুক কিচ্ছু আসা যায় না। 14 দলীয় জোট নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে, 14 দলীয় জোট সক্রিয় আছে উল্লেখ করে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান বলেছেন, আগে শোনা যেত কানাডায় বেগমপাড়া, এখন পৃথিবীর অনেক দেশে বেগমপাড়া হচ্ছে, শুধু রাজনীতিবিদ নয় সরকারি কর্মকর্তারাও বিদেশে বাড়ি কিনছেন। তিনি বলেন, দেশ থেকে টাকা যাচ্ছে সুইস ব্যাংকে, কানাডা দুবাইয়ে অনেকে 10 থেকে 20টা বাড়ি কিনছে, দেশ থেকে টাকা পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, কেন্দ্রীয় ব্যাংক কিভাবে নজরদারি করে সেটা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তিনি বলেন, ব্যাংকে খেলাপি ঋণ 1.5 লাখ কোটি টাকা, প্রকৃত হিসাব করলে এটি 4 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে, এক ব্যাংকের মালিক আরেক ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন, এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অল্প কিছু মানুষের কাছে সম্পদ কুক্ষিগত হচ্ছে। জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, সবাই উন্নয়নের কথা বলেন কিন্তু কিছু নেতা উন্নয়ন দেখেন না, তারা মাঝে মধ্যে এলাকায় যান, তারা আওয়ামী লীগের নেতা ভবিষ্যতে নির্বাচন করতে চান।
ব্রাহ্মণবাড়িয়া দুই ভোটের গোপন বুথে সাত্তারের পক্ষে ভূত। আওয়ামী লীগ নেতাকর্মী কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর চেষ্টা চালালেও বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের উপনির্বাচনে ভোট পড়েছে 16%, কম ভোটে নির্বাচনেও বড় অনিয়মের অভিযোগ উঠেছে। অনেক কেন্দ্রে ভোটের গোপন কক্ষে অবস্থান নেন 43 বছর বিএনপির রাজনীতি করা উকিল আব্দুল সাত্তারের সমর্থক আওয়ামী লীগ কর্মীরা। ভোটারের আঙুলের ছাপ নেওয়ার পর বহিরাগতরা ইভিএমে বোতাম টিপে ভোট দেন বলে অভিযোগ করেছেন অনেকে। বেসরকারি হিসাবে উকিল সাত্তার কলাচড়ি প্রতীকে 44,916 ভোট পেয়ে ষষ্ঠবারের মতো এমপি হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী লাঙ্গল প্রতীকে 9,635 ভোট পেয়েছেন। এ আসনে ভোটার 3,73,313 জন। গতকাল সকাল 8:30 শুরু হয় ভোট গ্রহণ। তবে ভোটারদের আগ্রহ ছিল কম। আশুগঞ্জের স্টেশন রোড এলাকায় শ্রমিক কল্যাণ কেন্দ্রে প্রথম সোয়া 1 ঘন্টায় কেন্দ্রটি 3 এবং 4 নম্বর বুথে 2 জন এবং 5 নম্বর বুথে 3 জন ভোটার ভোট দেন। প্রথম 2 বুথে ভোটার সংখ্যা 408, 5 নম্বর বুথের ভোটার সংখ্যা 406। 5টি বুথের সবকটিতে ছিলেন উকিল সাত্তারের এজেন্ট, লাঙ্গলের এজেন্ট ছিলেন একজন। গত শুক্রবার থেকে লাপাত্তা স্বতন্ত্র প্রার্থী আবু আসিফের মোটরগাড়ি প্রতীকের এজেন্ট ছিলেন 2 জন। 14:45 সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের 5 নম্বর বুথে 543 জনের একজন ভোট দেননি। রওশনারা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের 4 নম্বর বুথে সকাল 11:00 পর্যন্ত 389 জন ভোটারের একজন ভোট দেননি। প্রথম 3 ঘন্টার আড়াই সিধা কেবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 5,754 ভোটারের মধ্যে 243 জন ভোট দেন। এই কেন্দ্রেরও 5টি বুথে উকিল সাত্তারের এজেন্ট ছিলেন, লাঙ্গল ও মোটরগাড়ির এজেন্ট ছিলেন একজন করে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উকিল সাত্তারের এজেন্টের দায়িত্ব পালন করেন। বাকি কেন্দ্রগুলোতে উকিল সাত্তারের প্রতিদ্বন্দ্বীদের এজেন্ট ছিলেন না। ভোটার উপস্থিতি বাড়াতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাহেব মিঠু, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ সেলিম সহ স্থানীয় নেতারা তৎপর ছিলেন। মোহাম্মদ সেলিম বলেন, আওয়ামী লীগ কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন ভোটারদের কেন্দ্রে আনতে। কলারছড়ির ব্যাজধারী এক ব্যক্তি নেতাদের কাছে অভিযোগ করেন, গোপন কক্ষে ঢুকতে না পারায় জানা যাচ্ছে না কে কোন প্রতীকে ভোট দিচ্ছেন। আওয়ামী লীগ উকিল সাত্তারের জন্য ভোটার আনছে, কলারছড়ি ফেল করলে দায় নিতে হবে স্থানীয় নেতাকর্মীদের, তাই বুথে প্রবেশের সুযোগ করে দেওয়ার দাবি জানান ওই ব্যক্তি। বিকেল 4:30 বাখরাবাদ গ্যাস কোয়ার্টার স্থাপিত ভোট কেন্দ্রে জানা যায় 2টি বুথে 5%-এরও কম ভোট পড়েছে। 8 নম্বর বুথে 406 ভোটারের 16 জন এবং 7 নম্বর বুথে 407 ভোটারের 17 জন ভোট দেন। কেন্দ্রটিতে উকিল সাত্তারের এজেন্ট ও আওয়ামী লীগ নেতাদের সড়ক উপস্থিতি ছিল। একই অবস্থা আরও অনেক কেন্দ্রে। উকিল সাত্তারের লাপাত্তা প্রতিদ্বন্দ্বী আফিস আহমেদের স্ত্রী মেহেরুন্নেসা দুপুরে আশুগঞ্জের শ্রমিক কল্যাণ কেন্দ্রে গেলে ভোটের গোপন কক্ষে যাওয়ার সময় তাকে অনুসরণ করা হচ্ছে অভিযোগ করে ভোট দেননি। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিয়ে দিচ্ছেন, প্রশাসনকে ধরিয়ে দেওয়ার পরও ব্যবস্থা নেয়নি। তবে প্রিজাইডিং কর্মকর্তা রাফি উদ্দিন বলেছেন, গোপন বুথে বহিরাগত প্রবেশের ঘটনা ঘটেনি। সহকারী রিটার্নিং অফিসার ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসও বলেছেন, এমন অভিযোগ পায়নি, যদিও সন্ধ্যার পর এ নিয়ে উত্তেজনা ছড়ায়। একাধিক তরুণ অভিযোগ করেন, আঙুলের ছাপ নেওয়ার পর কলাচড়ির এজেন্টরা ইভিএমে ভোট দিয়ে দেন, বিএনপি সিদ্ধান্তে পদত্যাগ করলে উকিল সাত্তার নিজের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে প্রার্থী হন। আওয়ামী লীগের 3 নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েও সরে যান, উকিল সাত্তারের পক্ষে প্রচার চালান। জাতীয় পার্টির 2বারের এমপি জিয়াউল হক মৃধাও সরে যান উকিল সাত্তারের সমর্থনে। লাঙ্গলের প্রার্থী আব্দুল হামিদ ভাসানী এবং মেহেরুন্নেসার অভিযোগ, উকিল সাত্তারের এলাকা সরাইলের আরুয়াইল পাকশিমুল আলীনগর ইউনিয়নের কেন্দ্রগুলোতে ভোটের নামে তামাশা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়া হয়। মেহেরুন্নেসার অভিযোগ, কুট্টা ইউনিয়নের কেন্দ্রগুলোতে ভোটারদের আঙুলের ছাপ নেওয়ার পর উকিল সাত্তারের লোকজন ইভিএমে টিপ দিয়ে দেয়। আরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাত্তারের এক এজেন্টকে বুথে অবস্থান নিয়ে ইভিএম টিপে দিতে দেখা গেছে। ছবিতে দেখা যায় 3 জন নারী একসঙ্গে বুথে অবস্থান করছেন। তবে প্রিজাইডিং অফিসার মওদুদ আহমেদ জানান, ম্যাজিস্ট্রেট তৎক্ষণিক তদন্ত করে সত্যতা পাননি। প্রিজাইডিং কর্মকর্তার ভাষ্য, 2 জন নারী একসঙ্গে বুথে যান, তাদের সঙ্গে শিশু সন্তান থাকায় এজেন্টকে ডাকেন সহায়তার জন্য, তবে পোলিং অফিসার তাকে বসিয়ে দেন। যদিও ছবিতে দেখা যাচ্ছে একজন নারীকে কোথায় ভোট দিতে হবে সে নির্দেশ দিচ্ছেন উকিল সাত্তারের এজেন্ট। জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার শাহগীর আলম এবং পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন পরিদর্শনে আসছেন শুনে সরাইলের শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটার লাইনে দাঁড়িয়ে যান। কেন্দ্রে আসেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্বতন্ত্র প্রার্থী হয়ে সরে যাওয়া মাহবুবুল বাড়ি চৌধুরী মন্টু। ভোটার কম কেন প্রশ্নে তিনি বলেন, এখন বোরোর মৌসুম, গ্রামের লোকজন মাঠে কাজে ব্যস্ত। রিটার্নিং অফিসার বলেন, মেঘলা আবহাওয়ার কারণে দিনে প্রথম ভাগে ভোটার কম, বেলা বাড়লে বাড়বে। 84 বছর বয়সী উকিল সাত্তার 2জনের কাঁধে ভর করে ভোট কেন্দ্রে যান।
নিজ গ্রামের পরমানন্দপুরে ভোট দেন, তবে তিনি বক্তব্য দেন নির্বাচন নিয়ে। ইভিএম নিয়ে নারী ও বয়স্করা বিপাকে পড়ল। আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নের শালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া হাবিবুর রহমান বলেন, ভালো লেগেছে। আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসে ফিরে যান সাফিয়া বেগম। তিনি বলেন, কার্ড না আনায় ভোট দিতারি নাই। পাতাল রেল নির্মাণের উদ্বোধন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে রূপগঞ্জে জনস্রোত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর কেন্দ্র করে এখন লোকে লোকারণ্য নারায়ণগঞ্জের রূপগঞ্জের সমাবেশের স্থল। জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একের পর এক মিছিল নিয়ে অনুষ্ঠান স্থলে যোগ দিচ্ছেন। এই সমাবেশ কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশের সমাবেশের স্থলে যোগ দিচ্ছেন। নেতাকর্মীদের পরনে রঙিন টি শার্ট, সঙ্গে রয়েছে ঢাক ঢোল ও বুবুজেলা। সব মিলিয়ে পুরো এলাকা জুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমন কেন্দ্র করে রূপগঞ্জের পূর্বাচলের সেক্টর 4-এ বিশাল মঞ্চ বানানো হয়েছে। সেই সঙ্গে মঞ্চের চারদিকে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পাশাপাশি তোরণ ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান ভুঁইয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগমন কেন্দ্র করে এলাকাদের উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য এলাকাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা আশা করছি 1.5 লাখের বেশি লোক সমাবেশ উপস্থিত হবেন, এজন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, আমাদের শতভাগ প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা এসএসএফ এর সঙ্গে সমন্বয় করেছি। পুরো এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।